মর্নিং মুনজিত ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন করে শুরু করছি আজকের ব্লগটা। আর আজকে সকালবেলাতে ঝলমলে দিন, তো আজকে অনেক অনেক কাজ আছে। অনেক কাজ আছে বলতে গেলে বিয়ে থেকে এসেই তো আমি চলে এসেছি, তো যেসব শাড়ি ব্লাউজগুলো আমি বিয়ের বাড়িতে পরেছিলাম সেগুলো কিছুই রোদে দেওয়া হয়নি। আর যে কোনো ভালো জামা কাপড়গুলো তো রোজ রোজ কাচা যায় না ব্যবহার করার পরে, তো সেইগুলোকে আমি রোদে দিয়ে ভালো করে তারপরে ভাঁজ করে রাখি, তো সেই কাজটা আজকে হবে। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই গাছটা হচ্ছে আমাদের লেমন গ্রাস গাছ, তোমরা আগে অনেকেই দেখেছো। তো আজকে সকালবেলাতে একদম ঝলমলে রোদ, ঝলমলে দিন, তার মানে আজকে আমার অনেক কাজ। তো যাই হোক, আজকে আমি এই লেমন গ্রাস টি বানাবো। লেমন গ্রাসের পাতাগুলো কেটে নিয়ে এসে চায়ের পাত্রে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, শুধু জলে ফুটতে দিয়েছি। ওইদিকে চা আমার ফুটছে, এদিকে আমি কিছু সবজি তুলিনি। সবজি বলতে গেলে আজকে তুলবো বেগুন আর এই ডাটা শাকগুলো। ডাটা শাকগুলো অনেক বড় হবে কিন্তু অনেক ঘন হয়েছে বলে কিছু কিছু তুলে আজকে রান্না করা হবে। ডাটা শাক তুললাম, এই শাকগুলো আসলে অনেক ঘন করে হয়েছে, শাকগুলো অনেক বড় হবে তখন ডাটা হবে, তো এখন শাক হিসেবে খাচ্ছি। গাছগুলো ফাঁকা হবে তাহলে বাড়তে পারবে। আজকে একদম ফুল বাড়ির সবজি রান্না হবে। তিনটে বেগুন পেয়েছি গাছে, দেখো ফুটে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু সামান্য চিনি দিয়েছি আর কোনো চা পাতা কিচ্ছু দিইনি, জাস্ট লেমন গ্রাসের পাতাটাকে ফুটিয়ে খাবো, সবাই মিলেই খাবো। এটা একটা ফ্লেভার চা হবে এবং খুবই উপকারী। কোনো চা পাতা দিইনি, ফুটছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাত, সকাল সকাল আজ আমাদের ভাত বসে গিয়েছে কারণ রাশের আজ থেকে স্কুল খুলছে। রান্নাঘরে আমার এই হোমি ওষুধটা ছিল, তো আমি তোমাদেরকে বলেছি যে কিছু কিছু হোমি ওষুধ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাড়িতে প্রয়োজনীয় টুকিটাকি হোমি ওষুধ আমাদের থাকে। তো এটা খুব দরকারি, আমার মনে হয় সবার জন্যই খুব দরকারি, বাড়িতে রাখা অবশ্যই দরকার। সেটা হলো আর্নিকা, এই যে এই আর্নিকা। এই ওষুধটা ব্যথার জন্য তো খুবই উপকারী, কারণ রেশা টুকিটাকি লেগেই যায়, রেশা টুকিটাকি লাগে আমাদেরও লেগে যায়। তো দু এক ফোঁটা আর্নিকা খেয়ে নিই সারাদিনে, ওই গ্যাপ করে করে দু ঘন্টা অন্তর অন্তর এক ফোঁটা করে খেয়ে নিলেই ব্যথা সেরে যায়। আর আমরা সবাই জানি যে অ্যালোপ্যাথি ওষুধ ব্যথার জন্য না খাওয়াই ভালো, খুব বেশি বড় কিছু হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টুকটাক ব্যথাতে মানে একদম মুড়ি মুরগির মতো ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। তাছাড়া অ্যালোপ্যাথি ব্যথার ওষুধ খেলে তার সঙ্গে গ্যাসের ওষুধ খাই এবং ডাক্তারবাবুরা সেটাই দেয়। তো আমার মনে হয় যে সবার বাড়িতে অন্তত একটা আর্নিকা অবশ্যই থাকা উচিত, একটা আর্নিকা। আর এই ওষুধটা ছোট থেকে বুড়ো সবার জন্য এক ফোঁটা করে খেলে, সারাদিনে দু ঘন্টা অন্তর অন্তর এক ফোঁটা করে খেলেই হবে। তো এর অনেক গুণ আছে, আমি যেহেতু ডাক্তার নাতে অত কিছু বলছি না, আমি মোটামুটি জানি তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, কারণ অনেক মতবিরোধ হতে পারে, কারণ হোমিও একটা ওষুধ অনেক রকম রোগের জন্য ব্যবহার হয়। তো আমি জাস্ট ব্যথার জন্যই তোমাদেরকে বললাম, তা আরও যখন আমার হাতের কাছে ওষুধ থাকবে তখন আমি সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর্নিকা। রায়শা স্কুলে গেল, আমি যাচ্ছি এখন আমার সবজি বাগানে, দেখে আসি বিয়া বাগানের ভেতরে হালচালটা কেমন। রায়শাকে দুদিন রায়শার পাপা দেখেনি, তো বাড়িতে আসার পরে রায়শার পাপার প্রথম কথা হচ্ছে দুদিনে তো অনেক বড় হয়ে গেছে, আজকে রায়শাকে আমার অনেক বড় বড় লাগছে। তো বাগানে ঢুকে সেম আমার একই অবস্থা হয়েছে, গাছগুলোকে দেখেই আমার প্রথমেই মানে রিয়াকশান যে কত বড় হয়ে গিয়েছে, তোমার একদম বাচ্চার মতো সত্যি তাই, দুদিন না দেখলেই একটা মন খারাপ করে। তো গাছগুলো সত্যি বৃষ্টি হয়েছিল বলে অনেক বড় হয়েছে, ঢেঁড়শগুলো অনেক বড় হয়েছে, প্রত্যেকটা গাছ থেকে দু একটা করে উঠলেই অনেক হয়ে যাবে। তো আজকে আর ঢেঁড়শ তুলছি না কারণ রান্না আমাদের হয়ে গিয়েছে। আর পেঁপে গাছগুলোও দেখো অনেক বড় হয়েছে, আর গাছে কয়েকটা কুমড়ো লালও হয়েছে। তো কুমড়োগুলো আসলে একদম পাতা দিয়ে ঢাকা আছে সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না।
ওই পটল এখানে এটা এই সাদা এই ফুলটা আমাদের গাছের প্রথম পটল তাই তো গায়ে হুল আছে তো আমাদের গাছের প্রথম ফুল এটা হচ্ছে পটলের ফুল আমরা পটলের গাছটা লাগিয়েছিলাম পটলের লতি খাবো বলে আমরা পটলের লতি সবাই খাই তো ফাকতাল থেকে এবার কিছু পটলও হয়ে যাবে পটল খাওয়া যাবে মানে আমাদের মেন পারপাস কিন্তু পটলের লতি খাওয়ার জন্য পটলের লতির বড়া ঝোল সমস্ত কিছু খুব ভালো লাগে আরো ছোট ছোট জালি পড়ে আছে জিঙের ভেতরে আছে কিনা তিনটে ঝিঙে ঢেঁড়সগুলো না তুললেও ঝিঙেগুলো তুলে নিয়ে যেতে হচ্ছে কারণ ঢেঁড়সগুলো একটু ছোট ছোটই আছে আর এই ঝিঙেগুলো আর একদিন থাকলে পেকে যাবে আর পাকা ঝিঙে খেতে ভালো লাগে না তাই ঝিঙেগুলো আজকে রান্না হবে না কিন্তু তুলে নিয়ে যাচ্ছি আরও অনেক ঝিঙে আছে গাছে তো খুব আনন্দ লাগে সত্যি গাছ থেকে সবজি তুলতে এই সবজিগুলো আজকে বাগান থেকে তুললাম চারটে বেগুন ঝিঙে আজকে তুলে রাখলাম আগামীকাল রান্না হবে কারণ আজকে তুলে রান্না করার মতন সময় আমাদের থাকে না কারণ একদম সকাল সকাল রান্না চেপে যায় তো সকালবেলাতে বাগানে ঢুকে সবজি তুলে নিয়ে এসে রান্না করা একটু দেরি হয়ে যায় তো আজকে তুলে রাখলাম আর আমরা ভেবেই রাখি যে কি রান্না হবে পরের দিন তো কালকে তোমরা তো বুঝতেই পারছো রান্না হবে বেগুন আর ঝিঙে সাথে অন্য কিছু থাকবে অনেকদিন পরে ডেলি রুটিনে চলছি এখন যাচ্ছি রায়শাকে নিয়ে আসতে রায়শা গিয়েছে ক্যারাটে স্কুলে তো সেখান থেকে একটু বাজারে কাজ আছে কি কি করবো অবশ্যই তোমাদেরকে পরপর শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে রায়শাকে আনতে জেরিনও যাচ্ছে জেরিন বললো কচি আম্মু আজকে তোমার সঙ্গে যাবো তো আমার তো খুবই ভালো লাগলো ক্যারাটে শেষে রায়শা আর জেরিনকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি রায়শাকে তো সাধারণত বাইরের খাবার খুব কম খাওয়ায় কিন্তু আজকে যেহেতু জেরিনকে নিয়ে এসেছি তো একটু তো বাইরের খাবার খাওয়াতেই হবে তাই ওদেরকে ফুচকা খাওয়ালাম আর আমি খাইনি ফুচকা আর হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রায়শাকে আজকে ক্যারাটে ড্রেস পরে পাঠাইনি কারণ ক্যারাটে ড্রেস তোমরা দেখেইছো খুব মোটা আর ফুল প্যান্ট ফুল হাত তো গরমে স্কুল থেকে এমনি গরমে আসে তারপরে আবার ওই ড্রেস পরে ক্যারাটে করুক আমারই নিজের অস্বস্তি লাগছিল তো সেই জন্য আজকে এই ড্রেস পরে ক্যারাটেতে পাঠিয়েছি ফুচকা খাবার পরে আমি এসেছি মামার বাড়িতে তোমরা আয়াজ আর রায়ানকে আগেও আমার ব্লগে দেখেছো তো মামার বাড়িতে এসেছি আমার খুদে মামাকে দেখতে তোমাদেরকে আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমার খুদে মামাকে দেখতে এসেছিলাম মামার খুব শরীর খারাপ তো কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল তো মামা ফিরে এসেছে তো সেজন্য আরও এসেছি মামাকে দেখতে আর মাও সেই জন্যই মামার বাড়িতে এসেছিল যে মামাকেও দেখা হয়ে যাবে তো তাই রায়শা এসে তো খেলার সঙ্গী পেয়ে গিয়েছে আর রায়শা আসলে এখান থেকে যেতেই চায় না আর ওরাও ছাড়তে চায় না দিদি দিদি করে
মামার বাড়িতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ ইচ্ছা করে টাইমটা পাস করছিলাম। রায়সার পাপা চেম্বার থেকে আসার পরে আমরা যাব অন্য একটা জায়গায়, আর সেখানে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। আমি এসেছি এখন সোনার দোকানে, আর একটা গিফট নিব সেই জন্য এসেছি। আগামীকাল ইনভাইট আছে মাম্পির জ্যাঠার বাড়িতে, আর তোমরা তো মনে হয় মাম্পির ভিডিও দেখে জানতে পারবে যে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, তো আমাদের ইনভাইট আছে, তো সেই জন্যই গিফট নেবার জন্য এসেছি। তো অবশ্যই আগামীকালের ব্লগটাও দেখো প্লিজ প্লিজ, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি দুটো নাকছাবির মধ্যে কনফিউশনে ভুগছি যে কোনটা নেব, একটা ডাল নাকছাবি আর একটা পাথর বসানো নাকছাবি। এখনই বাজার থেকে আসলাম আর গিফট কিনলাম। কিসের জন্য গিফট কিনলাম তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে, কালকের ভিডিওটা অবশ্যই দেখবে। আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন সুন্দর থাকো, সুস্থ